রবিবার ভারতের ঝুলিতে প্যারা অলিম্পিক্স থেকে একাধিক পদক এসেছে তারপরেই সোমবারের শুরুটাও সোনা দিয়ে হল সোমবার সকালেই শুটিংয়ে সোনা জিতলেন অবনি লেহের অলিম্পিক্সের শুটিং ব্যর্থতা কিছুটা হলেও কাটল প্যারা অলিম্পিক্সে প্রথমবার অলিম্পিক্সে অংশগ্রহণ করেই বাজিমাত করলেন তিনি দশ মিটার এয়ার রাইফেলে কোয়ালিফায়ারে সপ্তম হয়ে ফাইনালে কোয়ালিফাই করেন আভনি শুরুটা ধীর গতিতে করলেও দুরন্ত কামব্যাক করে ছশো একুশ দশমিক সাত স্কোর করে ফাইনালে পদকের আশায় পৌঁছান তিনি তারপরেই সোনা জিতে নজির গড়েন সোনার মেয়ে প্যারা অলিম্পিক্সের মঞ্চে দুশো ঊনপঞ্চাশ দশমিক ছয় বিশ্ব রেকর্ডে গড়ে স্কোর করে ১৯ বছর বয়সী শ্যুটার সোনা যেতেন এটি এবারে টোকিও প্যারা অলিম্পিক্সে প্রথম সোনার পদক ব্যুরো রিপোর্ট স্কোয়ার সার্কেল নিউজ